ओए तपन हाथ नामा कोनो को नाही बेटा हाथ नामा कतो बकरे हाथ नामा कतो बकरे তোমার ভিতরে যেই পরিমাণ ফ্যাস তোমার লগে কথা কওনের আগে শর্ত আরোপ করা অতি বজর পল্লিকলা বিশ্ববিদ্যালয়ে যে সব সাবজেক্ট পড়ানো হবে তা হলাম নিম্নরূপ এক ডাঙ্গুলি কি তুই আমার সরু বাইডারে ওই মালয়েশিয়ার ফার্ম ট্রি থেকে যে জুলে লিক লিক কে লাউডুগা সাপ এইটা বানানোর লাইগা কি দরজাব শুরু করাইছিস কত এ গুলাইল কেলাডা আমি দইরা রাখছি বইলা আজকে একটা ভার্সিটির প্রফেসর হইতে যাচ্ছি কিতা কস ভার্সিটি প্রফেসর পায় পেলাই কুটি তোমারে কইতে আইছি তুই বুরে কইতে আইছি তাইতরে কইতে আইছি দেশে মনে করো অনেক ভালো নাট্যকার আছে কিন্তু তারা তো মনে করো ফালা লেখায় আসতে চায় না এটা অবশ্য ঠিক কথাই কইছেন তা আমার গঞ্জলে আতে গুণা কয়েকজন পালাকার এলে এটা কইছি আমার ভার্সিটিতে নতুন একটা বিভাগ খোলা হইব সেই বিভাগের প্রধান টিচার হইবা তুমি কি আমি হ্যাঁ তুমি কি যে হালকা লাগতেছে আমার আব্বাই আমারে অহন যহন তন ঢাকায় যাওয়ানোর হুমকি দিতারতো না বিয়াকরণের হুমকি দিতারতো না এই ভার্সিটির পরিকল্পনার জোরে আব্বাই আমার উপরে আর স্টিম রুলার চালাইতারতো না কে রে পারতো না কে রে আরে আমার উপরে স্টিম রুলার চালাইতে গেলে তো আমি কোন ভার্সিটি বন্ধ করে দেবো কই দি তারপর মনে করো যে এই ভার্সিটির ফায়দাটা লইয়া আমগো ফ্যামিলিতে বাপ ভালোবাসাটা আবার ফিরে আনন দিব আপনার খালি একটাই চিন্তা আচ্ছা বাপ ভালোবাসা ফিরে আনা আমি কিটা করতেন আই লাভ ইউ লাভ ও ভালো কথা তোমারে তোমার এই ছবিটা একটু চেঞ্জ করে দিও তো অনেক দিন হয়ে আছে গা পুরানো হয়ে আছে গা নতুন করে দিও আবার এটা অনন চেঞ্জ করার দরকার নাই বুঝলেন আমার ছবি এখন আর আপনার পয়েন্ট লয়ে ঘুরানোর দরকার নাই আপনার হার্টে সমস্যা গেছে গা আরে কি কও তুমি অনদ মোসর দে মাঝে মধ্যে উঠুনি কি তা কও তুমি হুদা দি ওই কি ওই কইছি না না কি পালকি বড় ফুলার ভবিষ্যৎ পরিকল্পনা লয়ে তো খুব বাকুম বাকুম করতেছিলেন অহনরম মুখ ফুরা বান্দর লহান মুখটারে কালো করে রাখছেন কে রে শালিকা তোমার ভাষাটা রে একটু সংযত করো উমা আমি আবার কি অসংযত ভাষা বললাম মুখ ফুরা বান্দর তুমি কই লেখা রে আরে একজন নারীর মুখে একজন পুরুষের এই মূল্যায়ন কেন মানে লোক মাইনা না লইলো কিছু করণের নাই দুলা ভাই নারী জাগরণের যুগে সত্য কথাটা আমার কনই লাগবো নদীর উপর বান্ধি সেতু খালের উপর আমি কবি চরি এটা একটু বন্ধ করতে হচ্ছে আপনি এটা করছেন ডাকি আপনি তো ফাটায় লাগছেন আপনি অক্ষরে জিরো থেকে আপনি হিরো এলাইছেন আপনার নামে বড়দের নামকরণ থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের নাম আল্লাহ গো আল্লাহ আপনি করছেন নাকি ভালো কথা হয়েছে তা জিরো তে হিরো কোনটাই তো ভালো লাগে দৃষ্টান্ত দিয়া সে দেন দে
আমি তো এমন একটা ভবিষ্যৎ পরিকল্পনা করছি বুঝছতনি এমন একটা ভবিষ্যৎ পরিকল্পনা করছি হোয়াট ইজ দিস দিস ইজ ফাটাবা দিস ইজ নট ফাটাবা দিস ইজ আ ডায়রি দিস ইজ ডায়রি ডায়রি ডক্সির রাস্তা ছাগল গুণানকা পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী মানুষ একটা করে ডায়রি মেইনটেইন করে সেই সক্রেটিস থেকে শুরু কইরা প্লেটো অ্যারিস্টটল বুলবিচা সবার একটা করে ডায়রি আছে ফর ইওর কাইন্ড ইনফরমেশন মেওয়াই আপনার মাঝে লুলু বিশ্বাসের একখানা ডায়রি রয়েছে এবং সেখানে সে কবিতা রচনা করে আমি তো থার্ড ক্লাস কবিতার কথা কইতাছি আমি বললাম ফার্স্ট ক্লাস কথা কইতাছি এত গবেষণার পরে আমি একটা হাওয়ার বায়োলজি হাতের মধ্যে এমন একটা হাওয়া ওইটা তুমি ভাই আব্বার কথা হননের পর পরে বুঝছি আব্বা এক করে বাঘ বাকুম করতেছিল কিন্তু কিন্তু মেয়ে ভাই একটা ফাওয়ার একটা ফাওয়ার তখনই পাওয়ার যখন ওইটা আপনি খাড়াইতে পারেন তাই না আমি কইতেছিলাম যে আমি যে চম্পারে ফেরাইভেট পড়ানোর জন্য যে শর্ত আর কি মানে পরীক্ষা দিতে হইব আপনার পাওয়ারটা খাড়াইয়া আপনি আমার এই পরীক্ষাটা ক্যান্সেল করে দেন তাইলে আমি বুঝবো যে আমার মিয়া ভাই কতটা পাওয়ারফুল মেন পাওয়ার এলাম একটা করে ট্রাম কার্ড এই ট্রাম কার্ড হুদ্দার দিয়ে আমি ইউজ করে নষ্ট করবো গিল্লে এসব শেয়ার দে একটু হে বিল দে তো হে বেড়া কত অনস্থা শেয়ার দেখানো দে নিজে নিজে ভেড়ে যায় আর সুরুলুক বড় হইলে বন্ধুকে কাটায় সাগল আমি তোর বন্ধু লাগি আমি তোর মেয়ে ভাই হ্যাঁ তুই এইভাবে দোষ দিলি আমার আচ্ছা যা কিছু একটা কর্ম আমি দেখতেছি কি করণ যায় কিন্তু মিয়া ভাইয়ের সাথে এই ধরনের অ্যাটিটিউড কিন্তু আমার ভালো লাগে না কিন্তু খুব করে কাম ধরছি মিয়া ভাই কুচ্ছু কম না তোমরা আমার না বুঝলে তাহলে মানুষ কেমনে বুঝবো দাও মানে রেডিওটা দাও মনটা ভালো করে গা হইন না মে ভাই আমি তাহলে গিয়া গরম গরম কুচু কাপড়টা সম্পারে দিয়ে যাও সালাম আলাইকুম মে ভাই যাও ওয়ালাইকুম সালাম ভালো দেখো কি জানেন দুলা ভাই আপনি যখন হাসি খুশি থাকেন আপনার খুব ফাইন লাগে আর যখন মুখ কালা করে থাকেন তখন মুখ পুরো বান্দরের নাম লাগে নারী জাগরণ নারী জাগরণ বাইরে যায় করো যাও আমার একটু ভাবতে দাও আচ্ছা ভাবনাটা কি হেই এই তো জানতাম যাইতেছি আমি হইলাম এই গ্রামের মাতা আর ভার্সিটি হইব আমার ফুতের নামে এটা বুঝতে হইব কো এতক্ষণে বুঝতে পারলাম আলগা সুনাম কোরআনের খায়েশ হইছে আপনার আলগা সুনাম কি দা তুমি কি কই পারছো হ্যাঁ কি কই পারছো আগুন জলে বুকের নদী পাইয়া জলে ও উতাল পাতাল বুকের মাঝে কইরা চিকি বুল তারপর কি জানি শুরু লাইনটা তাই তুই মনটা দেখো তাই তো এই মনটা ব্যাকুল হে ভাই কি তা হইছে আপনি প্রবলেম কি আপনি গান গাইতেছেন কে রে গান গাও কি প্রবলেম নি কোনো
গীতা যদি অন্য মানুষ গাইতো তাহলে কোনো প্রবলেম ছিল না আপনি গান গাইতেছেন এটা তো অনেক বড় প্রবলেম দেখ শুধু মিজানটা কিন্তু খারাপ করিছে আজকে কিন্তু মনটা অনেক বালা গীতান কি কইতাছ তুই গান গাও ভালো মানে তো প্রবলেম না তো কি এটা তো একটা অস্বাভাবিক কাজ কর্ম অস্বাভাবিক কাজ কর্ম এলা দেখ গীতান গীতা আজকে মনটা বালা দেখে ভাইছে তুই গা লিমিট ক্রস করে লাইছ রাখি আপনি ইতাল টেনশন করেন না আপনি টেনশন করেন আজকে যে আপনার নামে গরুর নামকরণ করাবো ইতাল লে ভাবছেন কিছু ইতান কি চাইত না এই যে লেখ কালাইছে ভবিষ্যৎ পরিকল্পনা তোরে কি দিলা দেও তাইতা ইতাল ভিতরে কি আরে ভবিষ্যৎ পরিকল্পনা লেখ কালাইছি তো কি লো বলু বিশ্বাস যে বাবা আও না করে ইতান কি ভাই ডাকতেছে खुब इमार्जेंसी मन होता গ্রামের মাতা আমি কি আর অন্য মানুষের লগে ক্লাসে বসতে পারো যাও বাদ দাও যে কামের লেগে যে কথা লেগে তোমার ডাকছি এটা শুনো বাবা আপনি কিতা কইতেছান হেটা আমি বুঝ জ্বালাইছি কি বুঝতে পারছো হেটা কও দেখি আপনার কথা আপনি কন তয় কথাটা ভার্সিটির নাম লয়া হেটা আমি বুঝ জ্বালাইছি আমার তো পরিকল্পনার হেডিং লেখা আছে যে বুলু বিশ্বাস পল্লীকলা ইউনিভার্সিটি হেডে কেমনি খেয়াল করছেন না তা তো দেখছি কিন্তু তোমার কি সেই বয়স হয়েছে যে একটা ভার্সিটি তোমার নামে হইব মুরব্বীর কাছে তুমি তো প্রায় নাবালকের মতোই আব্বা আজকে আপনি আমার নাবালক কইতাছেন কিন্তু কালকা কালকা তো ঠিক হয়ে আমার বুড়া দামরা লয়া বিভিন্ন রকমের গালাগালি করলেন যাই হোক অনেক বিষয়টা আপনি আর একটু ক্লিয়ার করেন ক্লিয়ার আর কি করুক তোমার নামে ভার্সিটি হইলে মানসে নানান রকম উল্টা পাল্টা কথা কইব আর কি এইখানে মানে অন্য কারো নাম দেওয়া যায় কিনা হেটল একটু ভাবো তুমি এক কাম করো ওই দাহারের লগে একটু কথা কো আরে হইলো আমার ম্যানেজার হেরো তো একটা মতামত থাকার পারে হ্যাঁ ঠিক আছেন আব্বা দায়রা তো আপনার ম্যানেজার পার্সোনাল ম্যানেজার মানে সেফরিও এর লগে দাবার একটা পরামর্শ করণই লাগে তাই না আমি তোমার পেশেন্ট কেটা কেটা না করে জানলাটা খুলো
প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি জানলা টুটুই করতেছি তুমি খুলতাছ না কেরে আমি তো ঘরেই আছিলাম আর তাছাড়া এই জানলার ভিতর টুটুই করার কি দরকার ডাক্তার দরকার কি মানে তখন তুমি ছবিটা লয়ে ঘরে ঢুকে লাগা কেরে আমার ছবি আপনার কাছে থাকবো কেরে কেরে থাকতো না হুনি দেখো এত বেস্টি কথা কইও না তুমি এক কাজ করো তুমি এই ছবিটা ফেরত দাও আর নতুন আরেকটা ছবি দাও হিডা আবার বেশি দেখতাম গেছিন তো লাগা রংগা গেছে কা মানে একটু ডিসকালার হয়েছে আর কি এবার একটু কালারফুল দেখা এইচডি প্রিন্টের একটা ছবি দিয়ে লাও আমি ছবি দিতাম কেরে দিতা না কেরে দিমু হ্যাঁ কোন চাপলে কেরে দিতা না এরা কইলি দয় হুদা হুদা দি তুমি প্রশ্ন করতেছো কেরে কেরে দিমু এইডা কইলি তো আবার রুলটা প্রশ্ন করা লাগে না উফরে ছবি ছাড়া আমার বুক ব্যথা করে মাথা ব্যথা করে তুমি জানো না ইতান কি আছে ছবি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে ছবি পাওয়ার পরে ওই ছবি দেখে আপনার যাবতীয় মাথা ব্যথা বুক ব্যথা সারন লাগবে তখন আর আমার লাগে আপনি দয়া করতে পারবেন না আমি ডাকলেও না আচ্ছা ঠিক আছে ভিডিও দেবো দাও ছবি দাও মনে থাকে জান সামনে আর আইবেন না কিন্তু আমি ডাকলেও না দুলা ভাই আজ যে ফুতরারে ফিটি ফেরাট করাইতেছেন না 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 এরা ঘুমা 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 এটা কি কন দুলা ভাই গেল কদিন তো গায়ে ফানি ডাইল্লা ঘুম থেকে তুললা ফিটি ফেরাট করালেন আজকে আবার কি তুইলো জানতাম পারি কি এত কথা জানতে চাইতেছো কেন এটা বিশেষ কারণে আজ ফিটি ফেরাট বন্ধ দুলা ভাই কালকে রাত থেকে কিন্তু আপনার একটা আচার আচরণের পরিবর্তন লক্ষ্য করতেছি হেল লেগেই জানতে চাইতেছি বিশেষ কারণটা কি ও আরে আমি হাগো ডাকতে গেছিলাম কিন্তু বিশ্বাসবাড়ির ভূতেরা বুলু লুলু সুলু বিশ্বাস উঠো সকাল হয়ে গেছে ফিটি ব্যারেট করতে হবো আরে উঠো বুলু বিশ্বাস আব্বা এত সর সর ডাকতেছেন কে রে আরে ফিটি ব্যারেট সকাল হয়ে গেছে মনে রাখবা স্বাস্থ্যই সকল সুখের মূল আরে উঠো উঠো নাইলে এই গায়ে পানি ঢেলে দেবো পেলাম উঠো আব্বা আজকে ফিডি ফেরেট বন্ধ রাখলো হয় না হ্যাঁ আজ যা ফিডি ফেরেট বন্ধ রাখতে হবে রে বলো বিশ্বাস ভাই কোন কোন আমি সত্যি লাই রে আমি আমি তোমার বাপ ছেলে সালাম আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম
না ওই আব্বা ওই ওই যে কি ওই যে ভার্সিটির নামকরণ নিয়ে একটু ভাবনা চিন্তা করতেছি না তো এই সকালবেলা যদি এই ফিডি ফেরাট করি তাহলে মা তার ভাবনাটা তো আবার আডুট নেমা যাক আব্বা বুঝছি বুঝছি তোমার ফিডি ফেরাট করার দরকার নাই ওকে দুইটা লইয়া দিই হ্যাঁ চল চল ফিডি ফেরাট করতে চল আব্বা আব্বা তার কথা বাদ দেন আব্বা কারণটা হয়েছে কি তার আর বুদ্ধি তো এমনি আড়ত নেমে রয়েছে বেশি ফিডি ফেরত করলে আবার গিরাত নেমে যাবো গা আর আমার ভাবনার লগে তাকে ভাবনার আবার এক ধরনের সম্পর্ক স্থাপন করান লাগবো তো তা করে বাদ দেন আব্বা এইটা একটা কথা থক থক আচ্ছা আচ্ছা কারো ফিডি ফেরত করার দরকার নেই থক বাঁধতে থাকো বাঁধতে থাকো ভার্সিটির নাম বাঁধতে থাকো হ দুলাভাই নিজের নামে ভার্সিটিটা করোনার লাগিয়ে এখনো কত কিছু বাকি আছে আপনার এই কথার মানে কি মমতাজ বেগম মানে আবার কি নাম লইয়া দেশে কত টাল্টি বাল্টি কথা উনি আজকে এক নাম কালকে এক নাম এইটা এইরকম কোনো ব্যাপার না মমতাজ বেগম সুজা সাপটা ব্যাপার গ্রামের মাথার নামে ভার্সিটির নামকরণ নেব আচ্ছা তুমি একটা কাম করলে তো পারো আমার পুত্রে এই বিষয়ে একটু তদবির করো হ্যাঁ যাও যাও চালবে চালবে যাও তোমার একটা ডিম ভাজ্য দিতাম নি রাখতো না মা অক্ষরে মনটা কয় ওই তখন লেগে কি ঠিকঠাক মতো নাস্তাও করতে পারতাম না পলিটিক্স করার জন্য কি নিজেরে বিসর্জন দিয়ে লাগছি কর রাখ ঠিকঠাক মতো নাস্তা করতে দে আমারে মানে বুঝা লইবা ভাই তুই কি ফাঁস দিবি নি সুইসাইড করবি তুই এটা কিতা কও তুমি আমি সুইসাইড করতাম কে রে আমি কি প্রেম করছি না সাকা খাইছি কথা পুরা কোন কোন কর হাসা করে কও এটা আমি গলায় টাই ফিনছি টাই তোর বিয়া কেউ টাই ফিন দে কিতা করতাম অরিজিনাল টাই না কিনা পর্যন্ত আমার এটা দিয়ে গামছা লাইতোই তো চলো আমার কলে টাকা দাও না আমি এটা টাই কিনি একরে মইরো না কে রে তোর টাই লাগতো কে রে মা চম্পাবু তোমার কিছু কইছে না আমি যে ইউনিভার্সিটির শিক্ষক হইতাছি কি কি হইতাছ শিক্ষক মূল বিশ্বাসের পল্লীকলা ইউনিভার্সিটির এই গুলাইল এন্ড ক্যারামবোর্ড ডিপার্টমেন্টের আমি একজন সম্মানিত অধ্যাপক কোন ডিপার্টমেন্ট কইলি ডিপার্টমেন্ট অফ গুলাইল এন্ড ক্যারামবোর্ড খুব ভাইটাল ডিপার্টমেন্ট মায়ো তোমার আব্বা তো পাগল না আর তোমার দাদাও তো পাগল ছিল না আর আমার আম্মা আব্বা সেটা তো প্রশ্নই উঠে না আমার বংশে কেউ পাগল না মা তাহলে তোমার পুতে পাগল হইছে কেমনে হের কিতা হইছে জিঙ্গাও তো ও ভার্সিটির কথা কইতাছে দেখিয়া হ অক্ষরে আবুল তাবুল কইতাছে
আবল তাবল করব কেনে বুড়ো বিশ্বাস তো সত্যি সত্যি বার্ষিক দিব কি মায়ও আপনিও তুমি এত বেস্তি কথা কইও না যাও আর নাস্তা কইরা নতুন জামা পইরা কলেজে যাও যাও বইন নাস্তা করো গা ইতাম তো করে আমার বারবার বুঝে দিতে হইব তোরা যাস কেরে হ্যাঁ যাস কেরে জুনিয়র ফোলা ব্যান্ডির লগে গিয়া খালি কলেজের মধ্যে হুলুস টুলুস লাগাস তারপরে দিয়ে খালি ফোন দেয় ভাই ঝামেলা হয়ে গেছে গা আহেন একটু আহেন হ্যাঁ আপনি গোর কথা আমি উডুম মমু আপনি না দাওনি কইবেন আমি কলেজে দৌড়ে চলাম আর দুই দিন পর পর খালি শালিস শালিস এত শালিস কেরে আপনি গোর হ্যাঁ আপনি রে এগুলো 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 না খুলে পারেন না হ্যাঁ ফোন না 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 ইতান করবি না আমি না আওয়া পর্যন্ত কলেজে কোনো কিছু করবি না আমি আয়া নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি এটা কমুনি ধরে কারণ হ্যাঁ ঠিক আছে রাখ আমি আইতেছি কি তারে তুই এত ফোনে কথা কস করে ইতান আপনি বুঝছেন না পলিটিশিয়ান করে কামই হইতেছে ফোনে কথা কন তাই আমি আপনার কাছে যাইতাম একটা কথা কনের লেগা সরাসরি ফোনে না এটা হইতেছে আপনি যে এই প্ল্যানটা করছেন এটা কিন্তু খারাপ হইছে না তুই কি তা বুদ্ধিজীবী হয়ে গেছত গা তুই আমার কামের সমালোচনা করত আপনি তো বুঝতে পারছেন না আমি তো এটা মিন করি নাই মিয়া ভাই আমি মিন করছি আপনি যে প্ল্যানটা করছেন ইতান দিয়া আপনি আব্বারে লাম সাম বুঝাইয়া বুঝুং বাজুং দিয়ে অনেকদিন বুঝ দিয়ে রাখতে পারবেন খালি ইতান না আপনি চাইলে হ্যারে বছরকে বছর ভাঙ্গিয়া খাইতে পারবেন আই ল্যাঙ্গুয়েজ প্লিজ ইটা কিটা শুধু ইটা কিটা ল্যাঙ্গুয়েজ লাম সাম বুঝুং বাজুং বাঙ্গায়ালান আরে তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গিয়েছে আব্বুর সাথে কি এই ধরনের রিলেশন আমাদের তোমার কিন্তু কিছু কিছু নাটক দেখে কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ খুব খারাপ হয়ে গিয়েছে তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজের উপর একটা ওয়ার্কশপ করতে হবে শোনো তুমি জিতান পলিটিক্স করো ইতান মিয়া ভাই লয়ে খাড়ায়ও না অক্কর জ্ঞান হারাবা মরে যাবা দুলিশাত হয়ে যাবা কিন্তু মিয়া ভাই আপনি কিন্তু আমারে আবারও ভুল বুঝিয়া ওয়ার্কশপ করিতে চাইতেছেন উনেন মিয়া ভাই ইতান হইতেছে কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ আপনি লুল কিতা বুঝেন লুল কিতা এটা আমার শিকা লটস অফ লাভ আমি ইতান বুঝি না এসাফ কিতা বুঝেন এসাফ ডুট কিতা বুঝেন এএসএল কিতা বুঝেন বুঝেন না এই বুঝি না বুঝাই দে কারণ আমি তো হুনছি মানো নাকি শিক্ষা গ্রহণ করার জন্য সুদূর চিনেও যায় আর তুই তো আমার ছোট ভাই আপনি সুদূর চাইনিজে যাওন লাগতো না আমি আপনার কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজের উপরে ওয়ার্কশপ করা মনে কিন্তু আমার সন্দেহ এটা যে আপনি যেরকম পিছলা পিছলা এই প্ল্যানিং কতদিন কন্টিনিউ করতে পারেন এটা লগিয়া কথা কেন আঙ্গুলটা কেন কান্ডে একটু ফস্কার কর কে রে যেটা কইছি এটা কর বাধ্য হয়েছ জানি ঠিক আছে নি কান্ডা হইছে শুনো এবার মনোযোগ দিয়ে আমি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাব যে কোনো সময় যে কোনো দিন কিন্তু আমার বার্সিটি রয়ে যাবে চিরদিন চিরজীবন অমলিন আপনি যদি ইতান ভাই বাতান তাহলে ঠিক আছে আমার তাহলে আর কোনো কিছু নাই যাই গা একদিন মিয়া ভাই ভাবছি আপনি একটা ব্যক্তি না অন দি আপনার মাথায় বুদ্ধি আছে এই কারো তুই আমার পারমিশন ছাড়াই দি যাইতে তোর গা আমি তোরে যাইতে কইছি হ্যাঁ একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা কইতাছিলাম তুই দেখছ যে আমি সাজুগুজু করে বাইরেছি আমি একটা জায়গায় যামু তুই আমার জিঙ্গাবি না যে মিয়া ভাই আপনার লিপ লাগবে কিনা মিয়া ভাই আপনার লিপ লাগবে অবশ্যই লাগবে
আয়োগ নাকি কি কইতাস তুই সবসময় সত্য কথা বলবে আর হচ্ছে নিষ্ঠা পথে হাঁটবে আচ্ছা ঠিক আছে আড়ুম আচ্ছা কোন আমি যে প্রিন্সিপালের লগে ন দেখা করতে আইছি এটা বললাম আমারে কইছিলা আর তুমিও ভাইয়া বাইদ গিয়া কইলাম কইও না বুঝুনি জি মিয়া ভাই তোমার চুলটা তো বড় হইছে কি রে মিয়া ভাই না কাটতে কাটতে চুল বড় হয়ে গেছে গা ও আচ্ছা আচ্ছা কথার বাড়ায় না চুল না কাটলে তো বড় হইবই জোলা জোলাই লাইছো আর জোলার লগে দাবার চুলও বড় হইব নাইলে ম্যাচ করবো কেমনে বুঝছো না শুনো পড়ালা করতে আইছো এন আতলামি করলে সারতো না জোলা জোলাইছো কড়ি ভিনছো চুল বড় করছো তোমাকে ভবিষ্যৎ আমি বুঝ জ্বালাইছি বালা মতো চলবা বুঝছো নি জি মিয়া ভাই হ্যাঁ তাও তাহলে বালা দেখো আমি যাই ভাইয়া আসসালামু আলাইকুম মিয়া ভাই জায়গা আমার তো মনে হলো তুমি আরো আধা ঘন্টা লেট করে লাইছো ওরে গা এটা তো আপনার মনে হইতোই গা আপনি ব্যাপারটা বুঝতেছেন না আপনার অস্থিরতার মধ্যে আছেন না পুরো জিনিসটা তো অস্থিরতার মধ্যে মানুষ তো এটা মনে করবেই গা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দাও বলো ভুলু বিশ্বাস গেছিল তোমার লগে কথা কইতে হ্যাঁ গেছিল তো ওই যে মানে ইউনিভার্সিটির নামকরণের ব্যাপারে আমার লগে কথাবার্তা কইলো আলাপ করলো হ্যাঁ হ্যাঁ তো হ্যারে হ্যারে তুমি কি কইছো আমি হ্যারে কইলাম যে দেখেন ভুলু বিশ্বাস মানে আফটার ইউনিভার্সিটির নামটা এই নামটা মনে করেন যে আপনাদের মনে করেন একজন পার্সোনালিটি পূর্ণ লোকের নামকরণ হওয়া উচিত যে মনে করেন দেখতে সুন্দর যার মনে করেন যে একটা মান্যগণ্য লোকজন যারা মনে করেন যে অনেক সম্মান করে হ্যাঁ এই ধরনের একজন লোকের যার মনে চুল একটু ফাঁকছে মোস্ট একটু ফাঁকছে কিন্তু দেখতে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর এরকম একজন ব্যক্তির নাম যদি হয় সম্মানিত লোকের জন্য হয় তাহলে নামকরণটা খুব ভালো হয় বুঝছেন না আচ্ছা আচ্ছা বলু বিশ্বাস শুনি না কি কইলো কইলো যে যা মানে কইলো যে ঠিক আছে যাও করো বিষয়টা আমি মাথায় রাখলাম আর কি এটা কইলো আরে তাহলে তো হয়ে গেছে শুনো শুনো শুনো
এই সিটিটা নিয়া তুমি হানে প্রিন্সিপালে দিবা। হ্যাঁ হ্যাঁ, তোমারে একটা কাগজ দিব, যেই ভাজে দিব ঠিক এই ভাজে আইনা তুমি আমার কাছে দিবা, কোনো কাক পক্ষীয় যেন টের না পায়, বুঝছো? এই দেখি কাহা হয়েছে লুলু বিশ্বাস। লুলু বিশ্বাসের প্রশ্নপত্র বিষয়টা তো কাক। আপনি কোনো চিন্তা করবেন না, আমি মুরগান যেই ভাজে দিবে সেই ভাজে সিকিউরিটি সহিত আপনার কাছে ডিসিপ্লিন মতো পৌঁছে দেব। সব দেরি করেন, সব সব দোয়া করেন কা। আরে ওই সুই সেন যাও। এই সজীব, কলেজের পিছনে অনেকগুলো পোলাপাইন আছে, ঠিক আছে? ওরা পোস্টার লিখতেছে, 250টা পোস্টার করতে হইছে। কয়টা করলো এটা গইনা দিয়ে আমারে জানাবি, ঠিক আছে? পোলাপাইনে যে পোস্টারটি লাগাইবো ওগো কিছু খরচা পানি দিতে হবে না? হ্যাঁ তা তো দেওয়াই লাগবো। কিরে গগন, ভালো আছিস? ভালো। কিরে মোহন, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো। শুনলাম তোরা নাকি চামেলিয়াপার বাসায় গিয়ে মিটিং করেছিস, কই আমাকে তো কিছু জানালি না। মিটিং এর কথা তোরে কইলো কেডা? আরে বোঠা, এই কলেজের কোনায় কোনায় আমার স্পাই আছে রে, কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে সব আমি শুনতে পাই রা না। আরে ফুজি শুন, এটা আমাকে পুরান দিনের কিছু বিষয় লিয়া এই মিটিংটা হয়েছে, এটার সাথে তোর কোনো রিলেশন নাই, এর লিগা আমরা তোর ডাকছি না, বুঝতাম পারছিস? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কাম ছেড়ে লেছি। না ছোটু ভাই, আর কোনো শর্ত দিব না, তুমি কইছিলে আমারে স্বাগত জানাইবা। এইটা তোমারে অনি জানাই দিতেছি, স্বাগতম স্বাগতম স্বাগতম। আপনি বুঝতেছেন না মিয়া ভাই, এটা আপনি আমার হাতে একটা বোম তুলে দিয়েছেন, আপনি আগে দেখে তারপরে কথা কন। ওগো প্রিয়তমা, আজ তুমি কত দূরে কি রে, এমন কি কোনো প্রশ্ন আছে নিয়ে বা? প্রশ্নপত্রের শুরুতেই ওগো প্রিয়তমা কে রে, এটা কি প্রশ্নপত্র না প্রেম পত্র? কি রে সাল, তুই গলা এটা কি বলছস? আপাতত ব্যবহারের লেগা দড়ি কাটটা টাই বানাইছি, ভার্সিটির টিচারও মতো ইতান লাগবো। আমি বুঝতাম পারছি, তুই জানি কোনো কে রাখছিস কথা কইছস, এটার পিছনে তারাবান থাকবই। ওরে বোন পিছনে কারে, আমি তো তারাবারের পাশে পাশে আছি।